আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা বরাবর মনে চলে আসলাম, আমি মোহাম্মদ মেহেদী হাসান মিরাজ। আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা, আজকের এই ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে ধান খেতে অটো কোম্পানির নাভারা 28SC এই ফাঙ্গিসাইডটি কী পরিমাণে ব্যবহার করতে হবে এবং এটা কখন কখন ব্যবহার করলে আমরা ধান ক্ষেতের যে ছত্রাকজনিত সমস্যাগুলো আছে সেগুলো থাকবে না, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z তথ্য জানবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। চলুন কন্টিনিউ করি আজকের পুরোপুরি ভিডিও। বন্ধুরা, অটো ক্রপ কেয়ার লিমিটেডের নাভারা 28SC এটির গ্রুপ উপাদান হচ্ছে অ্যাজোরকেস্টোবিন 20% প্লাস শ্রীপকোনা জল 8%। বন্ধুরা, এটি দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি একটি ছত্রাকনাশক। বন্ধুরা, এটি দুটি গ্রুপের সক্রিয় উপাদানে তৈরি হওয়ার কারণে এটা আমাদের ধান খেতে যেভাবে প্রোটেক্ট করে সেটা হচ্ছে প্রতিকারক, প্রতিরোধক ও ট্রান্সলেমিনার গুণসম্পন্ন একটি সিস্টেমিক ছত্রাকনাশক হচ্ছে এই নাভারা 28SC। বন্ধুরা, এই যে কাজের ধরন, এই কাজের ধরনটা আর হচ্ছে যখন আমরা এই ছত্রাকনাশকটি আমাদের জমিতে ব্যবহার করব বা ফসলে ব্যবহার করব, তখন যে আমাদের ছত্রাক জমিতে আক্রমণ করে থাকে সেটাকে ধানের বা আলুর বা যে কোনো ফসলই হোক না কেন বন্ধুরা, সেটাকে সুন্দরভাবে উপর থেকে, ভেতর থেকে এবং বাহির থেকে খুব সুন্দরভাবে প্রোটেকশন করে এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের ধান ক্ষেতকে ছত্রাক মুক্ত রাখতে সহায়তা করে এই নাভারা 28SC। বন্ধুরা, আমাদের ধান খেতে কোন কোন রোগের জন্য আমরা এই নাভারা 28SC ব্যবহার করতে পারবো সেটা এখন আমরা জানবো। বন্ধুরা, এক নাম্বার স্টেপ হচ্ছে ধানের শীত ব্লাইট এবং ব্লাস্ট। আপনারা কিন্তু প্যাকেটের গায়ে বা বোতলের গায়ে কিন্তু এটাই লেখা আছে, আপনারা দেখে নিয়েছেন যে শীত ব্লাইট এবং ব্লাস্ট রোগের জন্য আসলে কাজ করে। বন্ধুরা, এটা ছাড়াও কিন্তু আরও 2 থেকে 3টি রোগের জন্য আমাদের এই নাভারা 28SC কাজ করে থাকে। তো সেগুলো হচ্ছে ধানের ফল স্মাট বা লক্ষ্মীর গু। এই যে ফল স্মাট বা লক্ষ্মীর গু, এটা কিন্তু আসলে একটি ছত্রাকজনিত সমস্যা। তো বন্ধুরা, এই ফাঙ্গিসাইড ব্যবহার করলে এই যে ছত্রাকজনিত সমস্যা আছে ফল স্মাট বা লক্ষ্মীর গু, এটাকে খুব সুন্দরভাবে দমন করা সম্ভব হবে ইনশাল্লাহ। তো এটা গেল 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হচ্ছে ধানের রং, দানা, চকচকে এবং পুষ্ট করার জন্য কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপগুলো গ্রহণ করে থাকি, সেগুলো প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এটা ব্যবহার করলে ধানের রং, দানা সবগুলো কিন্তু পুষ্ট এবং চকচকে থাকবে। তো বন্ধুরা, এই নাভারা 28SC ব্যবহার করলে আমাদের যে উপকারগুলো হবে সেগুলো কিন্তু আমরা A to Z জেনে গেলাম। তারপরে বন্ধুরা, এটি এখন আমরা ধান খেতে কখন কী পরিমাণে ব্যবহার করলে আমাদের ধান খেতে এই রোগগুলো হবে না। 1 নম্বর স্টেপ হচ্ছে ধানের চারা রোপণের বয়স 40 দিন হলে আমাদের প্রথম প্রয়োগটি করতে হবে, কারণ আমাদের ধানে কিন্তু সর্বপ্রথম ব্লাস্ট বা শীত ব্লাইট রোগের আক্রমণ কিন্তু সেই আমাদের ধানের চারা রোপণের 40 দিনের মধ্যেই শুরু হয়ে যায়। তো প্রথম প্রয়োগ করতে হবে, যদি রোগ আক্রমণ করে তখনও প্রয়োগ করবেন, না করলেও প্রয়োগ করে দেবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে ধানের চারা রোপণের 60 থেকে 65 দিন বয়স হলে আমাদের দ্বিতীয় প্রয়োগটি করতে হবে, অর্থাৎ যখন আমরা এই দ্বিতীয় প্রয়োগটি করবো তখন কিন্তু ধান কিন্তু গামর দশায় থাকতে হবে। অর্থাৎ কিছু কিছু ধান আছে যখন দেখবেন সেগুলোর বয়স একটু মানে দীর্ঘমেয়াদী হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটু 5 থেকে 7 দিন আগাম বা আগে পিছিয়ে হতে পারে, সেক্ষেত্রে এটা আপনাদের একান্তই ব্যাপার। অর্থাৎ হচ্ছে যে প্রথম প্রয়োগের পর থেকে 20 দিন পর আবার দ্বিতীয় প্রয়োগটি করে দেবেন। তারপরে বন্ধুরা, তৃতীয় প্রয়োগটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধান 100% ফ্লাওয়ারিং শেষ হয়ে গেলে, অর্থাৎ মাথায় যখন একটু হালতে শুরু করবো ধানের শীষগুলো এই ডিসপ্লের উপর যেমন দেখতে পাচ্ছেন, এই কোয়ালিটি হলে আমরা তৃতীয়বার স্প্রে করব। তাহলে আমাদের ধান খেতে যে ফল স্মাটার বা লক্ষ্মীর গু সেটা আক্রমণ করবে না এবং ধানের রং, দানা চকচকে এবং পুষ্ট হবে। তাহলে কিন্তু আমরা এই 3 বার যদি ব্যবহার করি আমাদের ধান খেতে 100% আমাদের ধান ক্ষেত ছত্রাকমুক্ত বা রোগমুক্ত থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা, আর একটি কথা আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু ধানের BLB রোগ বা পাতা ঝলসানো রোগ, এটার জন্য কিন্তু কোনো রকম কাজ করবে না বা ভালো কাজ করবে না, সেক্ষেত্রে আপনারা অন্য ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, সে বিষয়ে অন্যান্য একটি ভিডিওতে আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। তারপরে বন্ধুরা, এটির ব্যবহারবিধির মাত্রা, এটা আমরা প্রতি লিটার পানিতে 1.5 মিলি করে আমাদের যেটুকু পানি লাগবে, অর্থাৎ প্রতি 33% জমিতে আপনারা 48 লিটার পানি সর্বনিম্ন স্প্রে করবেন। নিয়ম কিন্তু বন্ধুরা যে প্রতি 33% জমিতে 66 লিটার পানি স্প্রে করার। তো সেসব যদি করতে যাই অনেক খরচ পড়ে যাবে এবং আমাদের কোনো কৃষকরা কিন্তু অতটুকু পানি আমরা স্প্রে করতে চাই না আর অতটুকু লাগেও না, সেক্ষেত্রে আমরা যে প্রতি 33% জমিতে 48 লিটার পানিতে আমরা যেটুকু পরিমাণে লাগবে প্রতি লিটার পানিতে 1.5 মিনি করে হিসেব করে আপনারা গাছ ভিজে শেষ বিকেলে স্প্রে করে দেবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে ধানের যে রোগগুলো আছে সেটা কখনোই হবে না। তারপরে বন্ধুরা, এটা আলুর লেড ব্লাইট বা নাবি ধসা রোগের জন্য খুব কার্যকরী একটি ছত্রাকনাশক, কিন্তু এটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে
আলুর রোগ আক্রমণ করার পরে। আগে কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এটা কিন্তু ব্যবহার করলে অনেক সময় গাছের পাতাগুলো ছোট হয়ে আসে। অবশ্যই কিন্তু এটা আপনারা পটল, বেগুন, মরিচ, টমেটো, মূলা, ঝিঙ্গা ইত্যাদি ফসলে ব্যবহার করবেন না, কারণ এটার যে স্ত্রীপোকা নজর একটি গ্রুপের একটি সংমিশ্রণ আছে, তো এটার কারণে পাতাগুলো কোঁকড়ানো হবে এবং পাতাগুলো শক্ত হয়ে যাবে কিছুদিনের জন্য, যে আমাদের গাছগুলো কিন্তু তার বার বাড়তি কমে যাবে। কিন্তু এটা ধান ক্ষেত বা আলু ক্ষেতে এটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন ধান ক্ষেতে এবং আলু ক্ষেতে। এবং আম গাছের যে অ্যানথ্রাকনোজ রোগগুলো হয়ে থাকে, আমের গুটি অবস্থায় হতে পারে বা আমের ফল অবস্থায় হতে পারে বা আমের মুকুল অবস্থায় হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রতি লিটার পানিতে 1 মিলি করে গাছ ভিজে স্প্রে করলে কিন্তু এই অ্যানথ্রাকনোজ রোগগুলো হবে না। তারপরে বন্ধুরা লিচুতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে এগুলো ফসলে এটা ব্যবহার করা উত্তম, বিভিন্ন ধরনের সবজিতে এটা কখনোই আপনারা ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার এই ফসলে এই রোগটি হয়েছে, আমি কি এই নাভার 28 SC ব্যবহার করতে পারবো। অথবা ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুকে লিখে সার্চ করবেন, আমার এই যে ফেসবুক পেজটি আছে এটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন, সেখানে মেসেজ করবেন যে ভাই এটি সমস্যা আছে, ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যাগুলো সেখানে সমাধান দেওয়ার জন্য আমি মেহেদী হাসান মিরা চেষ্টা করবো। তো বন্ধুরা আজকে জানলেন নাভারা সম্পর্কে, নেক্সট স্টেপে জানা হবে অন্যান্য ফসল বা কোনো কীটনাশক নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খোদা হাফেজ।